6th of August মানে মানে আজকে একটা স্পেশাল ডে টলিউডে, তার কারণ আজকে যে বার্থডেকালের জন্মদিন সামনে তার একটা বিশাল লেভেলের সিনেমা আসছে। কার কথা বলছি, কাকে নিয়ে এত হইচই হচ্ছে এই 6th of August? তিনি নানা ধর দেন তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী এন্টায়ার টিম অফ সিটি সিনেমা, স্পেশালি যারা ওখান থেকে দেখছে তারাও আজকে তোমায় বলছে। আচ্ছা, তো এই হ্যাপি বার্থডে বলার সঙ্গে সঙ্গে অনেকগুলো স্মৃতি চলে আসে, প্রতিটা বছর যায় এবং প্রতিটা বছর নতুন নতুনভাবে তুমি সেলিব্রেট করো। এই বছর স্পেশাল সকাল থেকে কী কী করলে তুমি বলো? সকাল থেকে মায়ের সঙ্গে কাটিয়েছি, তারপরে এখানে এসেছি, এখানে আমার ফ্যান ক্লাবের সমস্ত মেম্বার্স যারা সারা বছর আমার সঙ্গে থাকে, আমাকে সাপোর্ট করে, এবং আমার মিডিয়ার বন্ধুরা, আমার ফ্যানরা, সব থেকে বড় কথা, প্রত্যেকের সঙ্গে আমি এই দিনটা কাটাই। সো থ্যাংক, আই এম রিয়েলি গ্রেটফুল, আমি এত সুন্দরভাবে ওরা অর্গানাইজ করেছে এবং আই এম রিয়েলি হ্যাপি। আজকে তো এখনও তাই, এরপরে অনেক প্ল্যান আছে, সব কিছু, সব প্ল্যানগুলো বলবো না, কিন্তু অনেক প্ল্যান আছে। একটা কথা বলে যে বার্থডে মানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপার, আর আমরা যারা জানি তারা জানি তুমি খুব ডায়েট মেনটেন করে চলো। বার্থডের জন্য স্পেশাল খাওয়া দাওয়াগুলোকেও কি ডায়েটে নিয়ে এসছো, নাকি সেই খাওয়া দাওয়াগুলো থেকে বিরতি থাকছো? আজকের দিনে নো ডায়েট, আর আজকের দিনটা আমার অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুদের সঙ্গে খুব একটা জন্মদিন সেলিব্রেশন আমার হয়ে ওঠে না, মানে এই দিনটা আমি সবসময় আমার ছোটো ছোটো কিছু ভাই বোন আছে ওদের সঙ্গে কাটাই, তো সেখানে এবছর আমি সেটা একটু পিছিয়ে দিয়েছি, তো তিন চার দিন পরে সেখানে যাব। আর তো এই বছরটা আমার এই আজকে একটু কাজও রয়েছে, সেগুলো করবো, আমি সবসময় চেষ্টা করি জন্মদিনের দিন একটু কাজ করার। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে কী হলো সকালবেলা থেকে? জন্মদিন মানে আমরা জানি যে পায়েস, সেটা কী হয়েছে বাড়িতে, কী কী দিল মা, কী কী খাওয়ালো? অবশ্যই পায়েস, পায়েস তো হবেই, মানে আমাদের বাঙালি বাড়িতে পায়েস হবে না, হতেই পারে না, তো পায়েস তো হবেই, এবং সবাই মিলে আমরা পায়েস খাই আজকে সঙ্গে। আজকে গিয়ে দেখবো যে কী রান্না হয়েছে, তারপরে আমি একটু বাইরেও যাচ্ছি। সো আমাকে একটা কথা বলো, তোমার স্পেশাল কী কী, মানে জন্মদিন মানে সারা বছর আমি কবজি টুবি এই খাবারগুলো খাই না, কিন্তু এই একটা দিন মায়ের হাতের এই রান্নাগুলো আমার চাই, কোনগুলো? অবশ্যই ইলিশ মাছ, আমার মায়ের থেকে ভালো ইলিশ মাছ ওয়ার্ল্ডে কেউ ভালো বানাতে পারে না, সো ইলিশ মাছের ভাপা ইলিশ, চিংড়ি মাছ অফকোর্স খুব ভালোবাসি, ইলিশটা আমি স্পেশালি ভালোবাসি, ইলিশ পায়েস, সো আমার আই থিঙ্ক আম ডান, আর খুব বেশি কিছু আমি খেয়ে উঠতে পারবো না। ইলিশ মাছ আর পায়েস এই দুটো দিয়ে তোমার মোটামুটি ইলিশ মাছ থেকে লাঞ্চে এটা চাই, আর পায়েসটা সকালবেলা চাই। গিফট কী কী পেলে আমায় বলো? গিফট প্রচুর শাড়ি পেয়েছি, কেকস, ফ্লাওয়ার্স প্রচুর পেয়েছি, কিন্তু সব থেকে বড়ো গিফট হলো আমার এই যে সবাই এসে আমার সঙ্গে দেখা করলো, দ্যাটস দ্য বেস্ট গিফট, আমি এর থেকে বেশি কিছু, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, আমি এটাই চাই। প্রত্যেক বছর জন্মদিনে যেন আমি মায়ের সঙ্গে দেখা করতে পারি এবং এই মানুষগুলোর সঙ্গে দেখা করতে পারি। একটা কথা হয় যে আমরা প্রতিবার জন্মদিনটা আমরা এক একটা নিজেদের ডেস্টিনেশনে কাটাই, এখন অনেকেই যান বার্থডে মানে আমি জন্মদিনটা কলকাতায় না বাইরে, কিন্তু তুমি কলকাতাতেই কাটাচ্ছ, এরপরে যে তোমার প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বলো না, মানে তুমি কোথায় যেতে চাও, কী 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 করে পাস্ট যে সেলিব্রেশনটা হবে সেটা কোথায় গিয়ে হবে, কাদের সাথে হবে, সেটা খুব জানতে চাই। মানে আজকে আজকের দিনেই নাকি? এরপরে তিন চার দিন পরে, আমার একটু এর মধ্যে কাজ রয়েছে, সো 14 তারিখ আমি পাশকুড়া একটা জায়গায় আমার কিছু ছোটো ছোটো ভাই বোন আছে, তাদেরকে তাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করি, তাদের আমি জন্মদিনের দিনই করি সেটা, কখনো ব্যারাকপুরে করি, আগের বছর আমার ফ্যান ক্লাব থেকেও করেছিলাম, মানে সবাই আমার ফ্যানরা ওখানে গিয়েছিলো এবং বাচ্চারা খাওয়া দাওয়া করেছিল, কিন্তু এবছর আমি পাশকুড়ায় যাব এবং সেখানে আমার কিছু ছোটো ছোটো ভাই বোন আছে, ওদের সঙ্গে ওদের জন্য আমি রান্না করবো, তো দ্যাট আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস, কিন্তু এই দিনটায় আমি যেহেতু সবাই ওখানে হয়তো গিয়ে উঠতে পারবে না বলে আমি ওখানে কাউকে সবাইকে এখানে ডেকেছি, কিন্তু সেই জন্য আমি একটু ওটা পিছিয়েছি, সো 14 তারিখ আমি ওখানে যাবো। রান্না করবে বললে স্পেশাল কোনো মেনু ঠিক করে রেখেছো যে আমি এই রান্নাগুলো ভালো করবো বা এই রান্নাগুলো রেঁধে তাদেরকে খাওয়াতে চাই? যেটা ওরা খেতে চাইবে সেটা খাওয়া। তুমি বেসিক্যালি কী কী রান্না ভালো পারো? আমি বিরিয়ানি বানাতে পারি, আমি মাছের ঝোল বানাতে পারি, আমি কষা মাংস বানাতে পারি,
পোলাও বানাতে পারি। একটা কথা বলি, মানে আমি প্রশ্নটা আবদারের প্রশ্ন বলতে পারো, ঠিক আছে, ডাক করলে হবে না, কিন্তু আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষের একজন কাছের মানুষ থাকে, স্পেশাল মানুষ থাকে, কিন্তু সেটা এখনও আমরা কেউ জানি না। কিন্তু যদি তোমার থেকে থাকে সেই স্পেশাল মানুষের কাছ থেকে, কি কোনো গিফট পেয়েছো তুমি আজকে? হ্যাঁ পেয়েছি, কিন্তু সেটা বলবো না, সেটা আমার স্পেশাল, এটা শুধুমাত্র আমার জন্য, সেটা বলবো না। গিফটটা কী পেয়েছো সেটা বলো, আমি না নাম ঠিকানা কিছু জানতে চাই না, কিন্তু স্পেশাল মানুষ গিফটটা কী দিল? ওটাই তো বললাম, এটা ক্রমশ প্রকাশ, ওটা আমি এখন কিচ্ছু বলবো না। ওকে, ব্যাটারে খুব ভালো কাটুক, সারাটা বছর খুব ভালো কাটুক। তুমি তোমার তরফ থেকে এখন বিরিয়ানি তো খেতে চাইবো না, বা কী শোনাবে বলো, কী কোন গানটা তুমি তোমার তরফ থেকে শোনাতে চাও? হ্যাঁ কী কী তাহলে কী বলবে বলো, কথা তো তুমি বলছোই, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো, এগুলো তো শুনবই, এটা ছাড়াও বলো। জন্মদিনে আমি তো গান শুনবো, আমাকে তোমরা শোনাবে গান, আমি কেন গান গাইবো না, কিন্তু মানে তোমরা যদি গাইতে বলো আমি এক জাস্ট এক লাইন গাইব, গাইছি। নাম গুম যায়েগা, চেহারা ভি বদল যায়েগা, মেরি আওয়াজ হি পহচান হ্যায়, গর ইয়াদ রহে। আওয়াজ না, আমার মনে হয় যে যারা আমরা যতবার সিলভার স্ক্রিনে দেখবো ততবার অভিনয়টাই তার পরিচয় থাকবে। তিনি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও ভালো ভালো উপহার দাও তুমি আমাদের, এবং এভাবেই একটা দিন না, সারাটা দিন, সারাটা বছর, প্রত্যেকটা দিন এই হাসতে হাসতে আনন্দের সাথে কাটাও। হ্যাপি বার্থডে।